টাকার উপরে ঘুমাচ্ছেন ডিবি পুলিশ। নারায়ণগঞ্জের কর্মরত ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আরিফুর রহমান নামে এক কর্মকর্তা গাড়িতে টাকার উপর ঘুমাচ্ছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বুধবার দিনভর ছবিটি ভাইরাল হয়, প্রশাসন সহ সর্বত্র আলোচনার ঝড় বয়ে যায়। জানা যায়, মঙ্গলবার রাত থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশেপাশে এলাকায় কর্তব্যরত ছিলেন এসআই আরিফুর রহমান সহ তার একটি দল। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জে তাদের ব্যবহারের একটি গাড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিল। কেউ গাড়ির ভিতরের কয়েকটি ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন। এতে দেখা যায়, এসআই আরিফুর রহমান বিপুল টাকার উপর ঘুমিয়ে আছেন। এই টাকাগুলোর প্রতিটি বান্ডিল আকারে দেখা যায়, তবে মোট টাকার পরিমাণ জানা যায়নি। পাশে ছিল তার ব্যবহৃত সরকারি অল এস্টেট। বুধবার সকাল থেকে ওই ছবিটি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়, এ নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বয়ে যায়। এ ব্যাপারে ডিবির এসআই মোহাম্মদ আরিফুর রহমান জানান, এই ছবিটা 4-5 মাস আগের। আমার মা অসুস্থ ছিল, আমি আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম এবং ইচ্ছা না থাকা শর্তেও ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো ওই সময় কেউ ছবিটা তুলে ফেলে। প্রায় 3 মাস আগে এই গাড়িটা ব্যবহার করা হয়, এখানে 1,20,000 টাকা ছিল। এই ছবি কোন এলাকায় সেটা বলতে পারবো না। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গাড়িতে টাকার বান্ডিলের উপর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আরিফুর রহমানের ঘুমিয়ে থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে, টাকার উৎসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি টাকার উৎসের সঠিক জবাব দিতে না পারে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।